সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মেহেদী হাসান আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক, সেই সাথে সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ স্বাধীনতার 50 বৎসর উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে আমাদের নতুন বাড়ির পূর্ব পাশে যে সমস্ত ছোট ছোট ফল এবং ফুল গাছ আছে সেই গাছগুলো। বন্ধুরা, প্রথমে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটি হচ্ছে একটি তেজপাতা গাছ। এই গাছটি রোপণ করা হয়েছে আমাদের নতুন বাড়ির ঠিক পূর্ব সাইডে ওয়াল ঘেঁষে। দর্শক মণ্ডলী, দেখুন তেজপাতা গাছটি অত্যন্ত সুন্দরভাবে এটি বড় হচ্ছে। এরপর বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো একটি লেবু গাছ। লেবু গাছটির তেজপাতা গাছের ঠিক পাশেই, এখনও লেবু ধরেনি, এটি বোনা হয়েছে একটি প্লাস্টিক ছোট ড্রামে। আশা করি কিছুদিনের ভিতরে লেবু গাছটিতে লেবু ধরবে। সাধারণত বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি আমাদের নতুন বাড়ির ভিতরে যে ছোট ছোট যে গাছ, সেই গাছগুলো যেগুলো বাড়ির পূর্ব ওয়ালের ঘেঁষে এগুলো রোপণ করা হয়েছে। এখন আমি একটু দেখাচ্ছি একটি অত্যন্ত শক্তিশালী একটি লেবু গাছ। এই গাছটি ঠিক একটা ট্যাপকলের পাশেই রোপণ করা হয়েছে, এ কারণে এখানে এই গাছটিতে পর্যাপ্ত পরিমাণে সবসময় পানি পায় এই গাছটি, এ কারণে খুব তরতাজা হয়ে উঠেছে। সেই সাথে বন্ধুরা, দেখুন বাড়ির পূর্ব সাইডে সবুজময়। আমি আবার লেবু গাছটি দেখাচ্ছি আপনাদের গোড়া থেকে, দেখুন কত শক্তিশালী হয়ে উঠেছে। এবং এখানে এই লেবু গাছটিতে বেশ লেবু ধরে, অনেক অনেক লেবু ধরে, যদিও এখন এই মুহূর্তে লেবু গাছে খুব একটা নেই, কম, কিন্তু মাশাল্লাহ অনেক লেবু ধরে এই গাছে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে দেখাবো একটি গোলাপ ফুল গাছ, চারা, এটা কলম কেটে বোনা হয়েছে এই গোলাপ ফুল গাছটি, এবং এটি বড় হচ্ছে। এখন দেখাচ্ছি আপনাদেরকে একটি কমলা গাছ। কমলা গাছটির পর বন্ধুরা দেখাচ্ছি একটি পাতাবাহারের গাছ। এটি একটি পাতাবাহার গাছ, গাছটির নাম আমার জানা নেই, আমি যতটুকু জানি পাতাবাহার। পাতাবাহার গাছের পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কালাঞ্চি ফুল গাছ, অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে গাছ, ভরেই কালাঞ্চি ফুল ফুটেছে। আপনারা দেখুন অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন এই কালাঞ্চি ফুল। বেশ কয়েকটি এখানে আপনারা কালাঞ্চি ফুল গাছ দেখলেন, গাছ ভর্তি ফুল, অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ফুটে উঠেছে, ফুটেছে, আকর্ষণীয় লাগছে। এরপর বন্ধুরা দেখুন, এটি হচ্ছে গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল গাছটি এখনও ছোট, ফুল ধরেনি। আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি, আরেকটি গাছ বোনা হয়েছে, গাছটির নাম আমি জানি না, যদি পেঁপে গাছের মতো দেখতে। আরেকটি গোলাপ ফুল গাছ, এই গাছেটিতেও ফুল এখনও ধরেনি। সুন্দর আরেকটি ছোট পাতাবাহার গাছ, এটা কেকটের জাতীয় সম্ভবত হবে। আরেকটি পাতাবাহার গাছ, পাতাবাহার গাছটি আমি শুধু পাতাবাহারই জানি। এরপর দেখুন একটি সুন্দর একটি ফুল গাছ, ফুল ফুটে নিয়ে
একটি গ্রামে উপর একটি আম গাছ, এটি একটি হাইব্রিড জাতীয় আম গাছ, উন্নত জাতের। এছাড়া বন্ধুরা দেখুন বাড়ির উত্তর পাশে সুবিশাল জানলা, জানলা বলি আমরা সাধারণত, একটা বাঁশকে চুটি আকারে করে এই জানলা দেওয়া হয়েছে। জানলাতে গত বছর অনেক সবজি পাওয়া গেছে, জানলা থেকে কদু, মিষ্টি লাউ, সিম, এই জাতীয় ফসল বোনায়। এই যারা দেখুন সুজলা সুফলা সুন্দর কালীপুর গ্রামের ভেতরের কিছু অংশ এটা। এই ভিউটা বাড়ি থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ব্লগটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ আমার জন্য শিপ্লুখান ব্লগকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।